ফ্রেন্ডস, এই পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানানোর জন্য কীরকম পরিকল্পনা আমি এখন সেটাই বিশ্লেষণ করব। এই 2021-এর বিধানসভা ভোটে আমরা কী রেজাল্ট দেখলাম? দেখলাম এই বিজেপি বিরোধী যত পার্টি আছে, এই তৃণমূল, সিপিএম, কংগ্রেস, আইএসএফ, যত দল আছে বিজেপি বিরোধী, সবাই একসাথে একজোট হয়ে তৃণমূলকে ভোট দিল, তৃণমূলকে শক্তিশালী করে তৃণমূল সরকার গড়ল বিজেপিকে আটকানোর জন্য। কিন্তু তাতে কোনো লাভ হলো না, বিজেপি বিরোধী আসনে চলেই আসল। তো এবার কি চেষ্টা করছে? এবার তো বিজেপি বিরোধী আসনে শুধু একাই রয়েছে বিজেপি, তৃণমূল আর নিঃশ্বাস ফেলতে পারছে না। এবার তৃণমূল তার দলের ভেতর থেকে কিছু কিছু লোক বার করে করে যেখান থেকে তারা এসেছিল সেখানেই পাঠিয়ে দিচ্ছে, ফলে ওই দলগুলোকে পাওয়ারফুল করছে আর মানুষকে বোঝাচ্ছে দেখো ওরাও রয়েছে। মানে তৃণমূল বিরোধী ভোটকে বিভাজিত করে দেওয়ার ধান্দা, ঠিক আছে? তৃণমূলের বিরুদ্ধে একমাত্র বিজেপি লড়ছে আর তৃণমূল বিরোধী ভোটটাকে ভাগ করতে চাইছে, এই জন্যই এই ঘটনা ঘটাচ্ছে। এইটা মানুষ বুঝতে পারছে, তাই মানুষ বিজেপির দিকে চলে আসছে, ঠিক আছে? এরা হচ্ছে বিষয়।